গণপতি বাপ্পা মরিয়া, দেশ জুড়ে গণেশ পুজোর ধুম, গণেশ আরাধনায় মেতেছে তিলোত্তমাও, উত্তর থেকে দক্ষিণ সিদ্ধিদাতায় সিদ্ধিলাভের আশায় পূজার্চনা শহরব্যাপী। বৃহস্পতিবার শহরের একাধিক মণ্ডপে পুজোর উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। পাইকপাড়ায় পুরপিতা গৌতম হালদার রাজা গঙ্গোপাধ্যায়দের পুজোর সঙ্গেই ঋজু দত্তদের বলাকা, জননেতার হাত ধরে গভীর রাতেও সুর চলল উদ্বোধনে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে পালে হাওয়া রাজ্যের বাণিজ্য মহলে, তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও বাড়ছে গণেশ পুজোর ধুম। ব্যবসা যেমন বাড়ছে, তেমনি সিদ্ধিদাতা গণেশের পুজোও বাড়ছে, লক্ষ্মী পুজোও বাড়ছে, আবার দিকে দিকে ঈদের কোলাকুলি, আবার দুর্গাপুজোও বাড়ছে। তবে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে বলাকা এটা দেখিয়ে দিল সম্প্রীতি উৎসব কাকে বলে। যে বম্বের গর্ব ছিল যে বম্বের গণপতি বাবা মৌরিয়া সম্প্রীতি উৎসব হয়, কিন্তু বলাকা দেখিয়ে দিল যে ওদের পুজো উদ্বোধনে এলো ফিল্মস্টার নুসরত, আর রাত ১২টার পরে গণেশের পুজো দিয়ে গেল মদন মিত্র।